দিনের আলোচিত খবর 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় D8 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। সাইবার নিরাপত্তা আইন বাতিল সহ সব ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অবিলম্বে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আয়নাঘরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, খুঁজে পেল 22টি সেল, ছিল না কোনো বন্দি। জেলা প্রশাসক নিয়োগে কোটি টাকার লেনদেন নিয়ে প্রকাশিত সংবাদকে ভুয়া, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান। তদন্তে 3 উপদেষ্টার কমিটি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 থেকে 17 অক্টোবরের মধ্যে HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। জামিনে কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা সহ আরও 2 উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের টাইগ্রেসরা।